শুধু দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন যতীন সরকারের কাছে। যতীনদা, ওই যে আপনি যে জায়গাটায় ছিলেন, যে আপনার কলেজে ভর্তি হলেন এবং সেই সঙ্গে জীবনের টানা পড়েন, তো এই যে একটা নতুন যাত্রা, নতুন জীবন, এটা শুনি। যাই হোক, এইসবের মধ্যে দিয়ে ওই নেত্রকোনা কলেজটাকে আমার এতই ভালো লেগেছিল, আর সেই নেত্রকোনায় থেকে, নেত্রকোনার তো একটা ঐতিহ্য আছে, রাজনৈতিক ঐতিহ্য, সেই সময় নেত্রকোনাতে সত্যগ্রহাদিত্য প্রমুখ কিছু কিছু যে মানে বামপন্থী লোকজন ছিলেন তাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক হল, এবং তখন কিন্তু ছাত্রলীগ ছিল, নেত্রকোনা মহকুমা ছাত্রলীগের আমি অন্যতম ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবং সেই সময় পরিচয় ঘটে তখনকার ছাত্রলীগের ময়মনসিংহ এর নেতা কাজী আব্দুল বারি। এই সময়েই ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ভর্তি হয়ে আমি গিয়ে বিয়েতে, সেইখানেই নয়া জামানা পুঁথিঘর বলে একটা বইয়ের দোকান, সেই বইয়ের দোকানটা আসলে এটা ছিল মানে বেআইনি কমিউনিস্ট পার্টির অঘোষিত অফিস, সেইখানে সবাই একত্র হইত, সেইখানে কমিউনিস্টদের সঙ্গে আমার পরিচয় ঘটে, যতীশ বোস, অজয় রায়, আলতাফ আলী, লাল মিয়া ইত্যাদি, এবং এরপরেই ওই কমিউনিস্ট গ্রুপ তৈরি হলো, অজয় রায়, যতীশ বসু, তারা আমাদের ক্লাস করতে, আমরা কয়েকজন মিলে গেলাম। তো সেই সময়ে ছাত্র ইউনিয়ন করতে চেষ্টা করছি, 8ই অক্টোবর 1958 সকালবেলা থেকে উঠে শুনি যে মার্শাল সামরিক আইন জারি হয়ে গেছে, এবং মার্শাল লটা যে কি জিনিস, এখনকার দিনের মার্শাল তো নিরামিষ, সবাই, সব কমিউনিস্টরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন, কেউ গ্রেপ্তার হলেন, কেউ মানে আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন, সেই অবস্থাতে আমরাও বিপর্যস্ত হয়ে গেলাম। 1959 সনে বিএ পাস করলাম, পরীক্ষার পরেই আমাকে আসুই যে স্কুলে আমাকে জয়চন্দ্রবাবু নিয়ে গেলেন যে তুই আয় এখানে, তো ওইখানে কিছুদিন পড়ালাম, তারপরে বিএ রেজাল্ট বেরোলাম। বিয়ে রেজাল্ট যখন বেরোলো তখন কিন্তু বিয়ে বাসের সংখ্যা খুব বেশি ছিল আমাদের গ্রামাঞ্চলে, কাজে স্কুলের মাস্টার এটা খুব সহজ ছিল। আচ্ছা আচ্ছা। তো তখন সেই মতিন্দ্রর কাছে ওই বারহাট স্কুলের হেডমাস্টারকে চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন যে আপনি আমাদের জয়েন করেন, 125 টাকা মাইনা। তো আমার কাছে 125 টাকা তখন অনেক টাকা। তো জয়চন্দ্রবাবুর কাছে এটা বললাম, জয়চন্দ্রবাবু বললেন যে তোকে যদি আমাদের এখানে রাখতে পারতো আমার খুব খুবই ভালো হইতো, কিন্তু তোর তো কিছু হবে না, এখানে পয়সা পাবি না, তবে একটা কথা, তুই ভর্তি হ, কিন্তু তোকে এম এ পাস করতেই হবে, কাজেই টাকা পয়সা কিছু জোগাড় করে তুই এম এ পাস করতে হবে। আমি বারহাট স্কুলের মাস্টারে নিলাম,